নিজেদের দোকানের মালপত্র নিজেদের দোকানের ভেতরেই রাখে, ফুটপাতের মধ্যে এবং রাস্তার ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আরো জানানো যাচ্ছে যে এখানে সেখানে টুকরো অত একটি জরুরি ঘোষণা, মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীগণকে এতর দ্বারা জানানো যাচ্ছে যে আপনাদের দোকানের সমস্ত মালপত্র ফুটপাতের উপর রেখে এই জন্য ফুটপাত সর্বদা উন্মুক্ত রাখা, ফুটপাত দখল করা আইনত দণ্ডনীয় অপরাধ। অতএব নিজেদের দোকানের মালপত্র নিজেদের দোকানের ভেতরেই রাখুন, ফুটপাতের মধ্যে এবং রাস্তার ওপর যানবাহন রাখবেন না, যান আইনত দণ্ডনীয় অপরাধ। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আরো জানানো যাচ্ছে যে যেখানে সেখানে নির্দেশ মোতাবেক যানবাহন নিয়ে পথে যাতায়াত করুন। আদেশ অনুসারে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন অনুগ্রহ করে শুনবেন একটি জরুরি ঘোষণা, মুর্শিদাবাদ জেলা। অতএব নিজেদের দোকানের মালপত্র নিজেদের দোকানের ভেতরেই রাখুন, ফুটপাতের মধ্যে এবং রাস্তার ওপর যানবাহন রাখবেন না, যান চলাচলে রেখে ব্যবসা করুন। বেআইনিভাবে দোকান লাগাবেন না, ফুটপাত দখল করে ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দখল করে রাখবেন না, ফুটপাত পথচারীদের হাঁটার পর, সেই জন্য ফুটপাত সর্বদা উন্মুক্ত রাখুন। বলবো আমাদের বহরমপুরে রাস্তাগুলোকে ক্লিয়ার করার জন্য আমরা একটা অভিযান শুরু করেছি। এই অভিযানের মাধ্যমে আমরা যত রাস্তাতে যারা দোকানদার আছে, যারা শপকিপার, ওরা রাস্তা যেভাবে এনক্রোচ করেছে সেগুলোকে আমরা ক্লিয়ার করছি, সো দ্যাট ট্রাফিকে যে মুভমেন্ট আছে ওটাকে আরও ঠিক করা যায়। আর আমাদের যে টাউনের যে ট্রাফিকের যে প্রবলেম হচ্ছে সেটাকে আরও ভালো সুন্দর করা যায়, তার জন্য আমরা স্টার্ট করেছি, এটা আমাদের কন্টিনিউ থাকবে। টোটোর জন্য আমরা একটা মিটিং করেছি আরটিও আর যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের স্টাফ আছে। টোটোর সংখ্যা টাউনে অনেক বেড়ে গেছে, কিছুটা টোটো যে বাইরে থেকে ঢুকছে, যে জেলার বাইরে যে টাউনের বাইরে থেকে, ওদের উপরে কিছু আমরা রেস্ট্রিকশন আমরা ইম্পোজ করতে যাচ্ছি। সেগুলো আমরা ডিসিশন এখনও ফাইনালাইজ করা হয়নি, সেটা ফাইনালাইজ করা হবে আর ওভাবে আমরা জানাবো কি কারা ঢুকতে পারবে আর কারা ঢুকতে পারবে না, ওভাবে আমরা ইনস্ট্রাকশন ইস্যু করবো, তারপরে ওভাবে ইমপ্লিমেন্ট করা হবে। কিন্তু টোটোর যে সংখ্যা যেভাবে বেড়ে গেছে টাউনে সেটাকে আমাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে।